সাদা লালচে আর বাদামি রঙের মিশ্রণের সম্রাট বেশ মোটা তাজা, তবে শান্ত স্বভাবের। বিশালাকৃতি সুইজারল্যান্ডের রানী শঙ্কর জাতের গরু। সম্রাটের ওজন প্রায় 55 মন। এর দাম হাঁকানো হচ্ছে 18 লাখ টাকা। আমার সবচেয়ে বড় গরুটা সম্রাট, তার হচ্ছে 2213 কেজি ওয়েট আছে। এটার দাম চাচ্ছি আমি হচ্ছে 18 লাখ টাকা। আর তারপর 2 নম্বর যে গরুটা সেটি হচ্ছে আপনার রয়েছে টিরাম, তার ওয়েট আছে 1800 কেজি আপ। ওইটার দাম চাচ্ছি আমি 16 লাখ টাকা। টোটাল আমার গরু আছে 15টা রেডি করছি কুরবানির জন্যে। আমার কোনো গরু 800 কেজি, 1200 কেজি, 900 কেজি, এরকম টোটাল আমার 15 গরু রেডি করছি আমি। খুলনা মহানগরী দৌলতপুর পাবলা মোল্লাবাড়ির মোড়ের মধুমতি ডেইরি ফার্মে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুত করা হয়েছে সম্রাট সহ 15টি গরুকে, যার মধ্যে 8টি বড় সাইজের গরু রয়েছে। সম্রাট ছাড়াও ডন, টাইটানিক, ট্রাম্প, জেমস, নবাব ও বাদশাহ বাহারি নামের 7টি গরু রয়েছে। ডেইরি ফার্ম হলেও দুধ উৎপাদনের পাশাপাশি কোরবানির গরু মোটা তাজা করা হয় ফার্মটিতে। আমরা গরুদের খাওয়াই সয়াবিন খোল, মুগ ভুষি, ভুট্টার আটা, আপনার কুড়ুম এবং গমের ভুষি এবং ক্যালসিয়াম, এবং একবার ঘাস দেওয়া হয়, কাঁচা ঘাস এবং কুটু খাদ্য দেওয়া হয় যাকে বিচালি বলে, এবং অন্যান্য সাইডে অন্যান্য খাবার আছে, ক্যালসিয়াম আছে, তারপরে আপনার চুলা খাদ্য হয়, কখনো কোনো সময় ভুট্টার আটা খাদ্য হয়, মানে বিভিন্ন রকম বিভিন্ন পদ্ধতিতে খাবার খাদ্য হয়। সম্রাট চলে গেলে আমাদের সবাই কাঁদবে। এই যে সম্রাট সব থেকে বড়ো গরু, একে খাবার দেয় 7 কেজি এক এক বেলায়। খুলনা জেলায় বড় বড় গরু আছে শুনেছি, কিন্তু এই ফার্মে এত বড় গরু আছে এর আগে পিছিয়ে কোনোদিন দেখিনি। এইবারে আসলাম গরু দেখতে, অনেক লোক আসে গরু দেখতে, এই জায়গায় সম্রাট আছে, তারপরে বিভিন্ন গরুর নাম রাখা হয়েছে যা দেখতে খুব সুন্দর, গরুও বিশাল বড়। এই গরু শুনেছি আটে নিয়ে যাবে, তাই সাথে সাথে লোক আসছে দেখার জন্য, এটা একটা পার্কের মতো হয়ে গেছে। অনলাইনে বড় বড় গরু দেখি, এখানে শুনলাম বড় একটা ফার্ম আছে, বড় বড় গরু আছে, তো এটা দেখার জন্য আমি এখানে আসছি। এখানে অনেক বড় বড় গরু আছে, এর ভিতরে ডন আছে, এদের বিভিন্ন নাম আদৌ আইসে এখানে খুব ভালো লাগলো। আদৌ যে শহরের উপরে এত সুন্দর একটা ফার্ম হতে পারে এটা না দেখলে বুঝতাম না। গবাদি পশুর উৎপাদনের পরিমাণ হচ্ছে 92,000 এবং আমাদের চাহিদা আছে 89,000। আমাদের কিছু উদ্বৃত্ত আছে, 2,000-এর আরও অতি বেশি কিছু আমাদের উদ্বৃত্ত আছে। এছাড়া আশেপাশে নড়াইল এবং যশোরের কিছু কিছু অংশ থেকে আমাদের এখানে গরু বছর আসে, গরু ছাগল আসে। সুতরাং আমাদের কোনো ক্রেতার মানে গরু কেনার জন্য কোনো সমস্যা হয়।